আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে, টিউটোরিয়ালটা হচ্ছে যে শিডিউল আপলোড সম্পর্কে ইউটিউবের। তো বন্ধুরা, এটা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, শিডিউল আপলোড হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি। তো যদি আমরা মনে হয় আমাদের মনে হয় যে আমি এখন ভিডিও আপলোড করব, তারপর হয়তো আমি 2 দিন পর কিংবা 3 দিন পর কিংবা 4 ঘন্টা পর এটা অটোমেটিক পাবলিশ করবে, ইউটিউব এটা অটোমেটিক পাবলিশ করবে। তো সেই সম্পর্কে যদি আমরা বলি, তো এটা কিভাবে করতে হয় চলুন বন্ধুরা আমরা আগে দেখে নিই। তো আমরা ইউটিউবে আমাদের ভিডিও ডেটা প্রসেসিং হচ্ছে। তো এখন বন্ধুরা, যদি আমরা এই ভিডিওটা এখনই পাবলিশ এখানে ক্লিক করি, তো এখানে পাবলিশ অবস্থায় আছে, আর এখানে যদি আমরা ক্লিক করি তো অটোমেটিক এখনই পাবলিশ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে ভিডিওটা আমি এখন আপলোড করব না, আমি 5 ঘন্টা পর কিংবা 10 ঘন্টা পর কিংবা 5 দিন পর কিংবা 10 দিন পর এই ভিডিওটা এখন আপলোড করে দেবো ঠিকই, কিন্তু এখন আপলোড হবে না, আপলোড হবে হচ্ছে 10 দিন পর কিংবা 7 দিন পর। আমি যে আসল কথা হচ্ছে বন্ধুরা, আমি যে টাইম ফিক্সড করে দেব তো তখনই ভিডিওটা পাবলিশড হয়ে যাবে, সরাসরি এটা ইউটিউব পাবলিশ করে দেবে। তো বন্ধুরা, এটা কিভাবে সম্ভব, তো আমরা সেই বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ইফ পাবলিশে ক্লিক করেন। তো পাবলিশে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো অপশনের মধ্যে আমরা শিডিউল এটাকে বেছে নেব, কারণ আমাদের এক্সাম থাকে, তো আমাদের পরীক্ষা হয়তো 7 দিন পরীক্ষা চলবে, তো 7 দিনের মধ্যে তো আমি ভিডিও বানাতে পারবো না। তো আমি 7 দিন আগে ভিডিও করে সেই ভিডিও ইউটিউবে আপলোড দিব, এবং আপলোড দিয়ে ইউটিউবকে বলে রাখবো যে তুমি আমার এই ভিডিওটা এত তারিখে তুমি এটাকে পাবলিশ করে দিবে। তো সেটা করার জন্য আমরা এখানে ক্লিক করব, এখান থেকে শিডিউলে ক্লিক করলাম। শিডিউল থেকে এখন এখানে সময়টা সিলেক্ট করে দিতে হবে, তো কয়টার দিকে আমি ভিডিওটা ইউটিউব পাবলিশ করবে। তো আমি এটা দিব 3টা 3টা PM। তো ডেটটা দেবো কি, তো ডেটটা আমি সিলেক্ট করে দেব আজকে 9 তারিখ, 8 তারিখ। তো আমি চাচ্ছি যে 9 তারিখে এটা পাবলিশ করে দেব, 9 তারিখ বিকাল 3টায়। তো 9 ডিসেম্বর আমরা এই ভিডিওটাকে পাবলিশ করে দিব একদিন পর। তো 9 ডিসেম্বর, তো আমাদের এখানে আজকে 8ই ডিসেম্বর। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ডিসেম্বরের 9 তারিখে এটা আপলোড হয়ে যাবে বিকেল 3টার দিকে। তো আমরা সিলেক্ট করে দিলাম, তো এখানে লোকাল টাইম যেটা আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন, এখানে অনেক রাষ্ট্র আছে, দেশ আছে, তো আপনি যেটা যে যে দেশে থাকেন তো সেই দেশের টাইমটা সিলেক্ট করে দেন, তো লোকাল। তো বন্ধুরা, এখন আমাদের এই ডেটটাতে কিন্তু পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ ইউটিউবকে আমরা জানিয়ে দিলাম যে আমার ভিডিও এখন আপলোড করলাম ঠিকই, কিন্তু পাবলিশ হবে 9 তারিখ, 9 ডিসেম্বর 2017
বিকেল 3টায় এটাকে পাবলিশ করতে হবে। তো সে এখন এটা যদি আমরা পাবলিশ ওয়ান সেট এর আমরা সেট করে দিয়েছি ডিসেম্বর 9, 2017। আর তারপরে দেখেন বন্ধুরা আমাদের টোটাল ডিসক্রিপশন ট্যাগ এগুলোর কাজ কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট করেছি। তারপর যে থাম্বনেল আছে ভিডিও, তো এটাও আমরা দিয়েছি, দেওয়ার পরে আর কোনো কিছু বাদ নাই। তো এখন আমরা নির্দ্বিধায় এটাকে পাবলিশ করতে পারি। তো পাবলিশ, তো এটা অটোমেটিক পাবলিশ হয়ে গেছে। দেখেন বন্ধুরা এখানে ইওর ভিডিও উইল বি পাবলিশড ওয়ান সেট ডিসেম্বর 9 অর্থাৎ 2017 এটাতে পাবলিশ হবে, এখানে কিন্তু লেখাটা আসছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলো কিনা। তো এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এটুকুই। তো অন্য একদিন অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।